নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি টেট এর সিডিপি সেকশন প্রাইমারি এক্সাম যেটা 2012-তে হয়েছিল তার কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তা কোশ্চেনগুলো আলোচনা করার আগে গেলোদিনকে আপনাদের যেটা প্রশ্ন দেওয়া হয়েছিল সেটি ছিল স্যাম্পলিং কোন পদ্ধতির অন্তর্গত। অপশান এ ক্লিনিক্যাল পদ্ধতি, অপশান বি সার্ভে পদ্ধতি, অপশান সি পরীক্ষামূলক পদ্ধতি এবং অপশান ডি এদের কোনোটি নয়। তা এর সঠিক উত্তর ছিল সার্ভে পদ্ধতি। যারা সঠিক উত্তর দিয়েছেন এবং যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে আপনাদের অ্যাওয়ার্ড পাঠানোর জন্য, তারাই একমাত্র আপনাদের ইমেল অ্যাড্রেস পাঠাবেন। তো সুতরাং চলুন দেরি না করে শুরু করা যাক আজকে আপনাদের কোশ্চেন পেপারের প্রথম প্রশ্ন। কোনটি শিশু জন্মের প্রকারভেদ নয়? অপশানস ব্রিজ বার্থ, সিজারিয়ান বার্থ, ট্রান্সার বার্থ না স্পিনটেনিয়াস বার্থ। তা এর সঠিক উত্তর হলো ব্রিজ বার্থ। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। নিম্নলিখিত কোন বিবৃতিটি শিখন প্রক্রিয়ার বৈশিষ্ট্য নয়? যেটি না সেটি কিন্তু জিজ্ঞেস করেছে। বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করবেন, নেগেটিভ প্রশ্ন কিন্তু চাওয়া হচ্ছে। তার নেগেটিভ প্রশ্ন যেটা না না সেটা হয় সেটা অ্যান্সার করে আসবেন না। যেটা হয়তো সেটা অ্যান্সার করে এসছেন, পরীক্ষার্থীরা এই মিস্টেকটা খুব করছে। যেটা হয় সেটা অ্যান্সার করেছে, যেটা নয় সেটা অ্যান্সার করেনি। দেখেছে যে কোশ্চেন পেপার খুব ইজি ছিল, কমন ছিল, কিন্তু বাড়িতে এসে যখন অ্যান্সার পেপার মিলাতে যাচ্ছে তখন দেখে তারা হয়টাই অ্যান্সার করে এসছে কিন্তু অ্যাকচুয়াল ছিল নেগেটিভ প্রশ্ন নয়। তা চলুন বন্ধুরা অপশানগুলো কী কী আছে পড়েনি। শিখন হলো লক্ষ্য অভিমুখী। পরবর্তী অপশান শিখন মুক্তকরণ ও একটি শিখন প্রক্রিয়া। পরবর্তী প্রশ্ন, শিখনমূলক প্রতিষ্ঠানগুলিতে কেবলমাত্র শিখন অনুষ্ঠিত হয় আর শিখন একটি সার্বিক প্রক্রিয়া। তো বন্ধুরা আপনারা এখানে উত্তর পড়েই বুঝতে পারছেন যে কোনটি নয়, না শিখনটা একমাত্র শুধু স্কুলেই শেখানো হয় বা প্রতিষ্ঠানে শেখানো হয় সেটা কিন্তু সঠিক হতে পারে না। না, শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলিতে কেবলমাত্র শিখন অনুষ্ঠিত হয়, এটা কিন্তু এখানে সঠিক অ্যান্সার। নেগেটিভ প্রশ্ন কিন্তু ছিল এটা। চলে আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন। নিম্নলিখিত কোনটি গ্রেগোরিয়াস ইন্টেনসিভ ইনস্টিং, গ্রেগোরিয়াস ইনস্টিং মানে নিম্নলিখিত কোনটি গ্রেগোরিয়াস ইনস্টিং সেটা আমাদের ক্ষেত্রে জানতে চাওয়া হয়েছে। আপনাদের এখানে অপশান দেওয়া হয়েছে, নিজেকে পৃথক রাখার প্রবণতাকে, কিছু নতুন সৃষ্টি করার প্রবণতাকে, থার্ড অপশান আছে কিছু অর্জন করার প্রবণতাকে এবং ফোর্থ অপশান আছে দলবদ্ধতার প্রবণতাকে। তা এটা কিন্তু এর সঠিক উত্তর কিন্তু কিছু অর্জন করার প্রবণতাকে কিন্তু এটা এখানে বলা হয়। তাহলে এটা কি গ্রেগোরিয়াস ইনস্টিং কোনটা, না কিছু অর্জন করার প্রবণতাকে বলা হয়। চলে আসি পরবর্তী প্রশ্ন। বয়ঃসন্ধিকালের একটি পরিচিত সমস্যা হলো, আপনাদের এখানে অপশানস দেওয়া আছে, সেটি কি ভ্রম প্রত্যক্ষণ, স্কুল পালানো, প্রবঞ্চিত হওয়ার ভ্রান্তি না অনিদ্রা। তো বন্ধুরা আপনারা কিন্তু বয়ঃসন্ধিকালের একটি পরিচিত সমস্যা, এটা স্কুল পালানো হতে পারে আর প্রবঞ্চিত হওয়ার ভ্রান্তি হতে পারে। তা আপনাদের কিন্তু যেটি সঠিক সেটি কিন্তু আপনাদের এখানে মার্ক করতে হবে, যেখানে অনিদ্রা হতে পারে না আর এখানে ভ্রম প্রত্যক্ষণও হতে পারে না। তা আপনারা আটকে গেছেন কোথায়? না, স্কুল পালানো আর প্রবঞ্চিত। তাহলে বয়ঃসন্ধিকালের যেটা পরিচিত সমস্যা সেটি হচ্ছে কি প্রবঞ্চিত হওয়ার ভ্রান্তি। মানে বিষয়টা কিরকম সেটা একটু না ডিসকাস করলে বুঝতে পারবেন না। মানে ধরুন আপনি কোনো কিছুতে সফলতা অর্জন করতে পারলেন না, তাহলে সেইখানে কি হয় আপনাদের প্রবঞ্চিত হবে, মানে নেগেটিভ জিনিসগুলোকে ভয়, একটা ফোবিয়া তৈরি হয়ে যায়। তাই এখানে কিন্তু বন্ধুরা সঠিক উত্তর কিন্তু প্রবঞ্চিত হওয়ার ভয়। তা আপনারা কোনো প্রশ্নে যদি সঠিক উত্তর না জানেন তাহলে আপনারা কিন্তু ইরর অমিশনের মাধ্যমে আপনারা প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করতে পারেন। তো কীভাবে আপনারা ইরর অমিশন করবেন? তা এর ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করুন বন্ধুরা, যে বয়ঃসন্ধিকালের একটি পরিচিত সমস্যা, যেভাবে আমরা ভ্রম প্রত্যক্ষণ অনিদ্রাকে বাদ দিলাম, তাহলে আমরা সেইগুলো নির্বাচন করব যেইগুলো আপনার এই অ্যান্সারের সাথে যায় না বা আপনাদের প্রশ্নের সাথে সাদৃশ্য নেই যে সমস্ত অ্যান্সারগুলোর মধ্যে, আমরা সেই সমস্ত অপশানগুলো বাদ দেবো এবং বাদ দেওয়ার পরে যে অপশানগুলো বেঁচে থাকবে তা সেইগুলোর মধ্যে আমাদের অ্যান্সার করতে হবে। তো একটা বিষয় আপনারা খুব ভালো করে জেনে নেন যে একটা প্রশ্ন তার চারটে যদি উত্তর থাকে তাহলে প্রতিটা উত্তর হওয়ার প্রবণতা কিন্তু 25% করে থাকে, মানে প্রতিটি অ্যান্সারের প্রবাবিলিটি কিন্তু 25%। তা আপনারা যদি একটা উত্তর বাদ দেন তা অন্যগুলোর হয়ে যায় কত, 33.33, যদি দুটো বাদ দেন অন্যগুলোর হয়ে যায় 50, আর যদি তিনটি বাদ দিয়ে দেন তাহলে একটা হয়ে যায় 75-100%, তাই না বন্ধুরা? তা দেখুন আমরা এখানে দুটো অপশান বাদ দিয়ে দিয়েছি, তাহলে আর দুটোতে দাঁড়িয়ে আছি, তাই দুটোর মধ্যে যেটা পারফেক্ট আমাদের সেটা নির্বাচন করতে হবে। তা যখন আপনারা এর অ্যান্সার করবেন তখন দেখে নেবেন যে অ্যাকচুয়াল বা প্রপার যে অ্যান্সারটা এই প্রশ্নের সাথে যাচ্ছে সেটাই কিন্তু অ্যান্সার হয়ে যাবে।
তা এখানে স্কুল পালানো, স্কুল পালানো একটা বয়ঃসন্ধিকালে পরিচিত সমস্যা হলো কিন্তু প্রবঞ্চিত হওয়ার ভয়, মানে পারি না, হেরে যাই, এই যে জিনিসগুলো, এইটা কিন্তু এখানে প্রপার কারণটা ডিসকাস করছেন, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আর প্রশ্নে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে এ বি সি ডি, আপনারা যদি কোনো পরীক্ষায় প্রশ্ন দেন তাহলে এরকম ভাববেন না যে সব এ বি সি অ্যান্সার হবে, বা শুধু বি এরই অ্যান্সার সব হবে, বা শুধু এর অ্যান্সারই সব হবে, এটা কিন্তু মাথায় রাখবেন না। মাথায় রাখবেন যে সব কটা অপশানের হওয়ার প্রবণতা আছে, ঠিক আছে? কেন, যখন আপনাদের ওএমএসসি সেট করা হয় তখন এই অপশানের ক্ষেত্রে যদি 100 নম্বরের প্রশ্ন হয় তাহলে এই অপশানের ক্ষেত্রে 25 মার্কস, বির 25 মার্কস, সির 25 মার্কস আর ডি 25 মার্কস প্রায় সমান হয়, হয়তো 25টা 27 বা 30 হতে পারে, কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স কোনো অপশানের মধ্যেই থেকে থাকে না। আপনারা যদি কোনো পরীক্ষার, আপনারা প্রচুর পরীক্ষার দিয়েছেন সরকারি পরীক্ষার, তার যদি ওএমআর আপনাদের কাছে অ্যান্সার শিট থেকে থাকে তাহলে একটু বিশ্লেষণ করে দেখুন, আপনারা ব্যাপারটি বুঝতে পারবেন। তো চলুন আমরা যাই পরবর্তী প্রশ্ন, কোনটি ব্যক্তিত্বের অভিজ্ঞা, মানে ব্যক্তিত্বে যেটি অভিজ্ঞা সেটা আমাদের এখানে জানতে চেয়েছে। অপশন আছে রসার্ক ইংবেল টেস্ট, আলেকজান্ডার পাস অ্যালাং টেস্ট, না আর্মি বিটা টেস্ট, না সেগুইন ফর্ম বোর্ড টেস্ট। তা এখানে কিন্তু সঠিক উত্তর বন্ধুরা আর্মি বিটা টেস্ট। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি শিখনের ফলাফল নয়। দেখুন নেগেটিভ প্রশ্ন কিন্তু বন্ধুরা হয় কিন্তু জিজ্ঞেস করেনি, এই জায়গাটা কিন্তু ভালো করবেন, কেননা আপনারা পরীক্ষার সময় একটা প্রশ্ন 1 নম্বর যদি থাকে তার জন্য আপনারা কিন্তু সময় পাবেন 60 সেকেন্ড, রেজিস্টারে সই, আপনার গোল করা, সমস্ত কিছু ইনস্ট্রাকশন ফলো করা, ফলো করার পরেও কিন্তু আপনাদের 30 সেকেন্ড হাতে কিন্তু সময় থেকে থাকে। আমি ধরে নিলাম একটা প্রশ্নের জন্য আপনাদের 30 সেকেন্ড সময় থাকে পরীক্ষার হলে, তা 30 সেকেন্ডে একটা প্রশ্নকে পড়ে নেওয়া একটা অনেক সময়, তাই না বন্ধুরা? তা সুতরাং 30 সেকেন্ডের মধ্যে আপনারা যদি প্রশ্নটা ভালো করে না বুঝতে পারেন তাহলে 2-3 বার পড়ে নেন, যে হয় না নয় জিজ্ঞেস করেছে, হয় চেয়েছে আপনারা নয় করে এসেছেন, নয় চেয়েছে হয় করে এসেছেন, তাহলে কিন্তু আপনাদের অ্যান্সার প্রপার হলো না আর আপনাদের মার্কসও কিন্তু সেরকম আসবে না। তা সুতরাং এই সমস্ত জিনিসের ক্ষেত্রে আপনারা কোশ্চেনটা ভালো করে পড়ে নেবেন। তাই এখানে প্রশ্নটা বলেছে কি, নিম্নলিখিত কোনটি শিখনের ফলাফল নয়, তা যেটি না সেটি আমাদের কিন্তু বলতে হবে। আমাদের এখানে অপশানস কি আছে, অপশানস আছে হচ্ছে মনোভাব, পরিণমন, ধারণা আর জ্ঞান। তাহলে বন্ধুরা একটা জিনিস দেখুন, শিখনের ফলাফল নয় যেটা, পরিণমন হয়, ধারণা হয়, জ্ঞানও হয়, তা সুতরাং অপশান হবে কিন্তু মনোভাব, এটা কিন্তু তার ফলাফল নয়। চলে আসি পরবর্তী প্রশ্ন, অ্যাডোলেসেন্স শব্দটি একটি গ্রিক শব্দ থেকে এসছে, সেটি হলো অ্যাডোলেক্সিয়া, অ্যাডোলেসিন, অ্যাডোলেক্ট আর অ্যাডল্ট। তাহলে এর সঠিক উত্তর আপনারা সবাই পড়েছেন, এর সঠিক উত্তর হচ্ছে অ্যাডোলেক্সিয়ার। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, তোমার শ্রেণীকক্ষে কোনো শিশু তার নিজের ব্যর্থতার দায় সর্বদা অন্য শিশুর উপর চাপিয়ে দেয়, সে কোন ধরনের প্রতিরক্ষণ কৌশল ব্যবহার করে। আপনাদের এখানে অপশানস আছে কি, অপশানস আছে যৌক্তিকতা, প্রক্ষেপণ, অবদমন আর অনুকম্পন। বন্ধুরা এইখানে কিন্তু এর সঠিক উত্তর হবে কিন্তু প্রক্ষেপণ। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, কোনটি শিশুদের মধ্যে প্রায় দেখাই যায় না, মানে যেটি না, দেখুন না নেগেটিভ প্রশ্ন কিন্তু খুব জিজ্ঞেস করছে, আর বর্তমান দিনে এখন নেগেটিভ প্রশ্ন কিন্তু এত বেশি জিজ্ঞেস করা হচ্ছে, যে কারণে দাঁড়িয়ে একটা জিনিস আপনাকে বলা খুবই জরুরি, আপনাদের কিন্তু ডিপ স্টাডি করা দরকার। কেন, আপনারা যারা প্র্যাকটিস করছেন তা তাদের কিন্তু অবশ্যই ডিপ স্টাডি করতে হবে এবং করতে নিতে হবে। তা তার জন্য কি করতে হবে আপনাদের, তার জন্য আপনারা প্রচুর পরিমাণে এমসিকিউ, আমরা যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলো প্রত্যেকটা দেখুন, প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটা উত্তর আপনাদেরকে ডিসকাস করে দেওয়া হয়েছে, যে কারণে আপনাদের কোনো অসুবিধা আশা করা যায় না হবে, ঠিক আছে বন্ধুরা? তা সুতরাং যত বেশি আপনারা এমসিকিউ সলভ করবেন তত বেশি কিন্তু আপনারা অ্যান্সারের ক্ষেত্রে ততটা অন্তত অ্যান্সারের যে স্ট্র্যাটেজিটা সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। তা অ্যান্সারের স্ট্র্যাটেজি যখন বুঝতে পারবেন তখন আপনাদের ক্ষেত্রে এগুলো খুবই ইজি হয়ে যাবে। তা দেখে নিই আমি বন্ধুরা এখানে কি প্রশ্নটা আছে, কোনটি শিশুদের মধ্যে প্রায় দেখা যায় না, হাইপার কাইনেসিস, আত্মহত্যা, নেতিবাচকতা, না প্রক্ষোপের উপর নিয়ন্ত্রণের অভাব। তা এখানে আপনাদের এখানে 4টি অপশন দেওয়া আছে। তা দেখুন শিশুদের মধ্যে প্রায় দেখা যায় না, তাই তাদের নিয়ন্ত্রণটা কিন্তু দেখা যায় না, প্রক্ষোপের উপর তাদের নিয়ন্ত্রণের অভাব, এই জিনিসটা কিন্তু দেখা যায় না। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, শিশু বিকাশের ক্ষেত্রে বংশগতি ও পরিবেশের মধ্যে যে সক্রিয় সম্পর্ক বিদ্যমান তার ইঙ্গিত দিয়েছেন কোনটি, ঠিক আছে? তা এখানে আপনাদের অপশন আছে যে ডায়নামিক বা গভীর মনোবিদ্যা, অপশন বি আছে শিক্ষা মনোবিদ্যা, অস্বাভাবিক মনোবিদ্যা, না স্বাস্থ্য মনোবিদ্যা। আপনারা প্রয়োজন পড়লে আরেকবার প্রশ্নটি পড়ে নিতে পারেন, শিশু বিকাশের ক্ষেত্রে বংশগতি ও পরিবেশের মধ্যে যে সক্রিয় সম্পর্ক বিদ্যমান তার ইঙ্গিত দিয়েছেন কোনটি। আপনাদের এখানে 4টি অপশন দেওয়া আছে, এই 4টি অপশনের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হয় আপনারা সেটি নির্বাচন করুন, আমরা দেখে নিই স্ক্রিনে সঠিক উত্তরটি কী হবে। তাহলে এর সঠিক উত্তরটি হবে কিন্তু বন্ধুরা শিক্ষা মনোবিদ্যা, মানে আপনারা যে সাবজেক্টে পড়াশোনা করছেন সেই সাবজেক্টের প্রশ্ন এটা। চলে আসছি পরবর্তী প্রশ্ন,
প্রক্ষোভিক বুদ্ধির ধারণাটি নিম্নলিখিত কোন ক্ষমতাটির কথা বলে না? আবার সেই নেগেটিভ প্রশ্ন বলে কিন্তু জিজ্ঞেস করেনি, বলে না জিজ্ঞেস করেছে। তাহলে প্রক্ষোভিক বুদ্ধির ধারণাটি নিম্নলিখিত কোন ক্ষমতাটির কথা বলে না? আপনাদের এখানে অপশনস দেওয়া আছে, অপশনস দেওয়া আছে প্রক্ষোভের উপলব্ধি, সেকেন্ড অপশন আছে প্রক্ষোভের নিয়ন্ত্রণ, থার্ড অপশন আছে প্রক্ষোভের বিকাশ এবং সার্থকতা দান, ও ফোর্থ অপশন আছে যে প্রক্ষোভের জাগরণ। তা এখানে কিন্তু প্রক্ষোভ বুদ্ধির ধারণাটি নিম্নলিখিত কোন ক্ষমতাটির কথা বলে না, সেটি হচ্ছে প্রক্ষোভের কিন্তু উপলব্ধির কথা কিন্তু বলে না। এটা কিন্তু এর সঠিক উত্তর। চলে আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, প্রতিভাবানদের সমস্যার সমাধানে কোনটি ব্যবহৃত হয়, মানে কোন জিনিসটা ব্যবহৃত হয় প্রতিভাবান যে সমস্ত শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে? এখানে বলেছে কি, বিশ্লেষণ, ত্বরান্বিতকরণ, ঔষধের ব্যবহার না শাস্তি? অবশ্যই তাদের কিন্তু অ্যানালিসিসের প্রয়োজন হয়, মানে বিশ্লেষণ। চলে আসি পরবর্তী প্রশ্ন, শিখনের প্রচেষ্টা ও ভুল তত্ত্বটির প্রবক্তাকে? আমার আগে আপনারা সবাই জানেন এখানে অপশনস দেওয়া আছে গাগে, টোলম্যান, স্কিনার, থন্ডাইক। এটা আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে সঠিক উত্তর হবে থন্ডাইক। পরবর্তী প্রশ্ন আছে, কোন গ্রন্থির অস্বাভাবিক কারণে ডিওয়ারফিজম রোগটি দেখা যায়? তাহলে এর অপশন দেওয়া আছে ডিওয়ারফিজম। ডিওয়ারফিজম রোগটি দেখা যায় কোন গ্রন্থির অস্বাভাবিক কারণে? অপশন দেওয়া আছে পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রেনাল গ্রন্থি না পিনিয়াল গ্রন্থি। তা এর কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু পিটুইটারি গ্ল্যান্ড। ঠিক আছে বন্ধুরা, চলে আসি আমরা এবার পরবর্তী প্রশ্ন, কোন সময়কালকে নির্ভরতা হ্রাসের বয়স বলা হয়? নির্ভরতা হ্রাস যেখানে পায় তা সেটা বলা হয় কোন সময়কালকে? আপনাদের এখানে অপশন দেওয়া আছে শৈশবকাল, সদ্যজাত, কৈশোরকাল না বাল্যকাল। আপনারা এর সঠিক উত্তরটি নির্বাচন করুন। এর সঠিক উত্তরটি কি হতে পারে আমরা স্ক্রিনে দেখে নিই। তা কোন সময়কে নির্ভরযোগ্যতা নির্ভরশীলতা হ্রাসের বয়স? তা নির্ভরশীলতা হ্রাসের বয়স কিন্তু সবসময় জন্য কৈশোরকাল হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, আরএইচ ফ্যাক্টর বলতে বোঝায়, মানে আরএইচ ফ্যাক্টর বলতে কোনটাকে বোঝায় সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। রেসার ইনকমপ্লিটনেস, রেসার ইনকমপ্লিটিবিলিটি, রেড অফ হিমোগ্লোবিন না রেঞ্জ অফ ইনকমপ্লিবিলিটি? তা এইগুলো দেখেন, আরএইচ ফ্যাক্টর মানে কিন্তু আপনারা খেয়াল করুন এই যে সি আর ডি কিন্তু এখানে হবে না, এগুলোর সাথে যায় না। আর এখানে আসছে হচ্ছে রেসার্স ইনকমপ্লিটিবিলিটি, ইনকমপ্লিমেন্টারি কথা লেখা আছে, আর রিসার্চ কমপ্লিটিবিলিটি, একটা ইনকমপ্লিটিবিলিটি একটা কমপ্লিটিবিলিটি। তাহলে আর এইচ ফ্যাক্টর ইনকমপ্লিট না, কমপ্লিটিবিলিটি হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে রিসার্চ ইনকমপ্লিটিবিলিটি হচ্ছে এখানে এর সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, সাধারণভাবে সুস্থ শিশুর অকস্মাৎ মৃত্যুকে বলে? অপশানস আপনাদের এখানে দেওয়া আছে ক্রিপ ডেথ, অ্যাক্সিডেন্টাল ডেথ, শক ডেথ না অ্যাবনর্মাল ডেথ? তা এর সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা ক্রিপ ডেথ। চলে আসছি পরবর্তী প্রশ্ন, আইকিউ শব্দটি প্রথম ব্যবহার করেন কোন মনোবিদ? এ মোটামুটি আপনারা অনেকবার পড়েছেন। অপশনস আছে মেরিল, বিনে, টারম্যান আর স্ট্যানফোর্ড। সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা বিনে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোন ধরনের প্রশিক্ষণ ভালো পারিবারিক সম্পর্ক সৃষ্টি করতে শেখায়, মানে কোন ধরনের প্রশিক্ষণ? সেই প্রশিক্ষণটা আমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যেটি ভালো পারিবারিক সম্পর্ক শেখায়। আপনাদের এখানে অপশনস দেওয়া আছে, প্রথম অপশন আছে অটোরিটেরিয়ান শিশু প্রশিক্ষণ, অটোরিটেরিয়ান শিশু প্রশিক্ষণ, নিগোসিয়েটর শিশু প্রশিক্ষণ, ডেমোক্রেটিক শিশু প্রশিক্ষণ না সংবেদনশীল ও সংবেদন ও পেশি সঞ্চালনমূলক প্রশিক্ষণ? তাহলে কোন প্রশিক্ষণটা হবে বন্ধুরা? তা এখানে এর সঠিক উত্তর হবে বন্ধুরা সংবেদন ও পেশি সঞ্চালনমূলক প্রশিক্ষণ। চলে আসছি আমরা পরবর্তী ও আজকে শেষ প্রশ্ন, যে পর্যায়ে একটি শিশু কোনো বস্তু ও বিষয় সম্পর্কে যুক্তিপূর্ণভাবে চিন্তা করতে শুরু করে? অপশন দেওয়া আছে প্রাক কার্যকরী পর্যায়ে, মূর্ত কার্যকরী পর্যায়ে, চেষ্টীয় সংবাহ পর্যায়ে না নিয়মতান্ত্রিক কার্যকরী দশা? তা আপনাদের এখানে সঠিক উত্তরটা জানতে চাওয়া হয়েছে কি, না যে পর্যায়ে কোনো শিশু কোনো বস্তু ও বিষয় সম্পর্কে যুক্তিপূর্ণভাবে চিন্তা করতে শুরু করে সেটাকে বলা হয় কিন্তু বন্ধুরা নিয়মতান্ত্রিক কার্যকরী দশা। আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো, কনক্রিট অপারেশনাল স্তরের সময়সীমা কোনটি? অপশানস এ জন্ম থেকে 2 বছর, বি 2 থেকে 7 বছর, সি 7 থেকে 11 বছর ও ডি 11 বছর ও ঊর্ধ্বে। আমি আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, কনক্রিট অপারেশনাল স্তরের সময়সীমা কোনটি? অপশান এ জন্ম থেকে 2 বছর, অপশান বি 2 থেকে 7 বছর, অপশান সি 7 থেকে 11 বছর এবং অপশান ডি 11 বছর ও ঊর্ধ্বে। আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে আপনাদের উত্তর তাড়াতাড়ি পোস্ট করুন।
আগামীকাল ঠিক এই সময় আপনাদেরকে আমরা এর উত্তর দিয়ে দেবো। প্রথম 10 জন যারা অ্যান্সার খুব তাড়াতাড়ি দেবেন তাদের জন্য পুরস্কার ঘোষণা করা হবে আগামীকাল। তো আগামীকাল আপনাদের ইমেল আইডি চাওয়া হবে, তা সেইখানে আপনারা আপনাদের অ্যাড্রেসটা পোস্ট করে দেবেন, যে অ্যাড্রেসে আপনাদের গিফটটা, ফ্রি গিফট যেটা, আপনাদের অ্যাওয়ার্ড উইনিং গিফট যেটা, সেটা আপনাদের যাবে। তা সুতরাং দেরি না করে আপনারা এই প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি পোস্ট করে দেন আপনাদের কমেন্ট বক্সে। তো চলুন বন্ধুরা, আজকে আমরা কি কি শিখলাম সেটা একটু চট করে তার রিভিউ দেখে নেওয়া যাক। তো প্রথম প্রশ্ন ছিল, কোনটি শিশু জন্মের প্রকারভেদ নয়? এর সঠিক উত্তর হলো ব্রিজ বার্থ। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন বিবৃতিটি শিখন প্রক্রিয়ার বৈশিষ্ট্য নয়? এর সঠিক উত্তর হলো, শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলিতে কেবলমাত্র শিখন অনুষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি গ্রেগরিয়াস ইনস্টিংক্ট? এর সঠিক উত্তর হলো, কিছু অর্জন করার প্রবণতাকে। পরবর্তী প্রশ্ন, বয়ঃসন্ধি কালের একটি পরিচিত সমস্যা হলো প্রবঞ্চিত হওয়ার ভয়। পরবর্তী প্রশ্ন, কোনটি ব্যক্তিত্বের অভিজ্ঞা? এর সঠিক উত্তর হলো আর্মি বিটার টেস্ট। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি শিখনের ফলাফল নয়? এর সঠিক উত্তর হলো মনোভাব। পরবর্তী প্রশ্ন, অ্যাডোলেসেন্স শব্দটি একটি গ্রিক শব্দ থেকে এসেছে, সেটি হলো অ্যাডোলেক্সিয়ার। পরবর্তী প্রশ্ন, তোমার শ্রেণীকক্ষে কোনো শিশু তার নিজের ব্যর্থতার দায় সর্বদা অন্য কোনো শিশুর উপর চাপিয়ে দেয়, সে কোন ধরনের প্রতিরক্ষণ কৌশল ব্যবহার করে? এর সঠিক উত্তর হলো প্রক্ষেপণ। পরবর্তী প্রশ্ন, কোনটি শিশুদের মধ্যে প্রায় দেখা যায় না? এর সঠিক উত্তর হলো প্রক্ষোভের উপর নিয়ন্ত্রণের অভাব। পরবর্তী প্রশ্ন, শিশু বিকাশের ক্ষেত্রে বংশগতি ও পরিবেশের মধ্যে যে সক্রিয় সম্পর্ক বিদ্যমান তার ইঙ্গিত দিয়েছেন কোনটি? এর সঠিক উত্তর হলো শিক্ষা মনোবিদ্যা। পরবর্তী প্রশ্ন, প্রক্ষোভিক বুদ্ধির ধারণাটি নিম্নলিখিত কোন ক্ষমতাটির কথা বলে না? এর সঠিক উত্তর হলো প্রক্ষোভের উপলব্ধি। পরবর্তী প্রশ্ন, প্রতিভাবানদের সমস্যার সমাধানে কোনটি ব্যবহৃত হয়? এর সঠিক উত্তর বিশ্লেষণ। পরবর্তী প্রশ্ন, শিখনের প্রচেষ্টা ও ভুলের তত্ত্বটির প্রবক্তা হলেন থর্নডাইক। পরবর্তী প্রশ্ন, কোন গ্রন্থির অস্বাভাবিক ক্ষরণে ডিওয়ারফিজম রোগটি দেখা যায়? এর সঠিক উত্তর হলো পিটুইটারি গ্ল্যান্ড। পরবর্তী প্রশ্ন, কোন সময়কালকে নির্ভরশীলতা হ্রাসের বয়স বলা হয়? এর সঠিক উত্তর হলো কৈশোরকাল। পরবর্তী প্রশ্ন, RH ফ্যাক্টর বলতে বোঝায় রেসাস ইনকমপ্লিটিবিলিটি। পরবর্তী প্রশ্ন, সাধারণভাবে সুস্থ শিশুর অকস্মাৎ মৃত্যুকে বলা হয় ক্রিব ডেথ। পরবর্তী প্রশ্ন, IQ শব্দটি প্রথম ব্যবহার করেন মনোবিদ বিনে। পরবর্তী প্রশ্ন, কোন ধরনের প্রশিক্ষণ ভালো পারিবারিক সম্পর্ক সৃষ্টি করতে শেখায়? এর সঠিক উত্তর হচ্ছে সংবেদন ও পেশি সঞ্চালনমূলক প্রশিক্ষণ। পরবর্তী আজকে শেষ প্রশ্ন, যে পর্যায়ে একটি শিশু কোনো বস্তু ও বিষয় সম্পর্কে যুক্তিপূর্ণভাবে চিন্তা করতে শুরু করে? এর সঠিক উত্তর হলো নিয়মতান্ত্রিক কার্যকরী দশা। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।